প্রবাস ফ্রান্সে থাকি, আসছি মাস দেড়েক থাকবো ইনশাল্লাহ। আপনারা যে কেউ আসেন বাইরে দেশ থাকি, ওইখান থেকে বাইক নিয়েন, ভালো মূল্যে ভালো বাইক পাবে। এর জন্যই বলতেছি, আপনারা যারা প্রবাস থেকে আসবেন মাস থেকে দুই সপ্তাহ তিন সপ্তাহের জন্য, ওইখান থেকে বাইক নেবেন, ভালো মানের বাইক কম টাকায় পাবে, এবং এক সুবিধাও আছে, যাওয়ার সময় রিটার্ন করে দিতে পারবে। জি জি জি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং দাদা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে মা বাইক গ্যালারিতে হচ্ছে ভিডিও করতে, সেই দেখে একটা বাইক সেল হয়ে গেছে। তো এই বাইরে হচ্ছে যে সুজুকি এই বাইকটা নিছে, মানে আমি ভিডিও করতে আসলাম এবং আসার সাথে সাথে দেখি যে একটা বাইক সেল হয়ে গেছে। তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। বাইকটা সেল হচ্ছে বর্তমানে হচ্ছে মা বাইক গ্যালারিতে প্রচুর টাকা কমে তারা বাইকগুলো মানে বিক্রি করতেছে। তো এই ব্লকে বর্তমানে মোটামুটি কাস্টমারও আছে ভরপুর, এবং সব দিক থেকে মোটামুটি এখন ভালোই চলতেছে মা বাইক গ্যালারি। আর যেহেতু এটা তিনটে শাখা আছে, সেহেতু এটা একটা সিলেটের একটা ভালো একটা বড়ো একটা প্রতিষ্ঠান। তো এখন মানে ভিডিওটা শেষ, এখন বাইদের জন্য মানে সম্ভবত মেমো তৈরি করতেছে। তো বাইদের কাছ থেকে সম্পূর্ণ তথ্য তথ্য আপনাদের জানাবো যে বাইরে কত টাকায় কী কিনলো এবং সন্তুষ্ট কিনা, আপনারা কতটা সার্ভিস পেয়েছে সবগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। প্রবাসী ভাই আর কি, উনি ফ্রান্সে থাকেন, উনি গতকালকে রাত্রে দেখে গেছেন, এমন ওনার পছন্দ হয়েছে গাড়িটা। এইটা গাড়িটা হচ্ছে 2018 মডেলের, গাড়িটা রান হয়েছে 17,000। জি, এই গাড়িটা আমি 1,45,000 টাকা বিক্রি করছি। কত টাকা বিক্রি করছেন? 1,45,000 টাকা। এই যাওয়া মাত্র 1,45,000 টাকা। আর বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনেই আছে, ফ্রেশ কন্ডিশনে গাড়িটা, সব কিছু আছে, স্মার্ট টার্বিক সব কিছু আছে, গাড়িটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি। তো এই জন্যই মনে হয় বাই নিছে, যেহেতু কোনো প্যারা নাই, স্মার্ট কার সব কিছু করা আছে। জি 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 জি, এই জন্যই মনে হয় সম্ভবত সে মনে হয় চুজ করছে সব কিছু। এটা গাড়িটা একদম ফ্রেশ গাড়ি। আচ্ছা, যখন আপনি আসেন আমার ওই যে আর একটা গাড়ি আছে যে হুন্ডা হর্নেট, এটা হর্নেট। জি জি, তারপরে বাইকটা হচ্ছে কি, এই যে আপনার ডিসকভার, দেখুন 20 মডেলের গাড়ি, এটা হচ্ছে 8,000 রান হয়েছে গাড়িটা, 8,000 রান হয়েছে গাড়িটা, হচ্ছে 29 গাড়ি, এটা হচ্ছে 92,000 টাকা এটা প্রাইস। এটা আরও 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা 90,000 পর্যন্ত রাখবে, 90,000 টাকা পর্যন্ত রাখা যাবে। এরপরের বাইকটা হচ্ছে আপনার এই যে লিভো গাড়ি, এটা স্মার্ট কার্ড আছে। জি, ডিজিটাল নাম্বার প্লেট, ডিজিটাল নাম্বার প্লেট। আর হচ্ছে এটা হচ্ছে কি, আর লিভো গাড়ি 2018 মডেলের, 88,000 টাকা, 88,000 টাকা, এটা 85,000 বিক্রি করতে পারবে। আচ্ছা, এটা কত হাজার কিলোমিটার রান করছে? এটা হচ্ছে আপনার রান করছে 30,000 মতো। এটা হচ্ছে লিফান, লিফান হচ্ছে কি, লিফান কেপিআর গাড়িটা, এটা হচ্ছে 2020 মডেলের গাড়ি, ডাবল ডিক্স গাড়ি। এটা হচ্ছে গাড়িটা কি 20,000 রান হয়েছে, গাড়িটা 29 আছে। ফার্স্ট মালিক হতে পারবে? ফার্স্ট মালিক হবে। এটা 20,000 রান হয়েছে গাড়ি, এটা আমি দাম চাচ্ছি 1,52,000। 1,52,000 টাকা, এটা আরও কমবে। জি, আরও যদি আপনার ভিডিও থেকে কেউ আসে আরো 5,000 টাকা ডিসকাউন্ট হবে। তো আরো 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে পড়লো কত টাকা? 1,47,000 টাকা, আরো 2,000 টাকা দিয়ে দেন। জি, 1,45,000 টাকা, 1,45,000 টাকা। আর বাইরে তো 160 সিসির বাইক না? এটা হলো কি 165 সিসির গাড়ি, 165 সিসির গাড়ি, 165 সিসি গাড়ি। এটা হচ্ছে গাড়িটা হচ্ছে আপনার এই যে
এই R15 এর মতো আছে সেটা এটা জি জি গাড়িটা চালাইলে এটা বুঝবে এটা কিভাবে গাড়িটা আছে কি রকম আছে লিফান বাইকটা আছে মানে ওই এখন কম টাকার ভিতরে ভালো কিন্তু লিফান লিফান কেপিআর 165 সিসি এই যে জি জি 165 সিসি এটা বাইকটা সবকিছু কিন্তু অরিজিনাল এখন এখনো কিছু কি করা হয়নি জি তারপরের বাইকটা হচ্ছে আপনার এই যে 2 বছরের কাগজ করা গাড়ি পালসার 2 বছরের কাগজ করা এটা হচ্ছে আপনার 17 এর মডেল জি 125000 টাকা 125000 2017 এর মডেল পালসার বাইকটা 125000 এটা এটার ক্ষেত্রে হচ্ছে আপনার একটা সুবিধা আছে ওইটা নাম ট্রান্সফারটা এখন হবে না এটা হচ্ছে আপনার এই মালিক মেইন মালিক আছে বাইরে দেশের বাইরে যদি কোনো প্রবাসী ভাই এটা নিতে চান তো নিতে পারবেন এক মাস দুই মাস চালাইবেন তাহলে আবার আমাদের মানে প্রবাসী ভাইদের জন্য একটা বড় সুযোগ সুবিধা আছে সুবিধা আছে কারণ সে ক্ষেত্রে কি এটা আপনার নাম ট্রান্সফার করা লাগবে না মানে এটা তো তার জন্য একটা ভালো সার্ভিস কিন্তু জি জি এটা আপনার ডিজিটাল নাম্বার প্লেট হলে শুধু হচ্ছে কিনে নিয়ে চালাবে জি জি আচ্ছা তারপরে বাইকটা হচ্ছে 2018 মডেলের গাড়ি অন টেস্ট সিঙ্গেল ডিস্ক পালসার তাহলে সিঙ্গেল ডিস্ক না সিঙ্গেল ডিস্ক পালসার এটা হচ্ছে দাম হচ্ছে 124000 124000 টাকা এটা যদি কেউ কাগজ করে নেয় তাহলে আমি ডিসকাউন্ট দিয়ে 138000 টাকা দিলে 2 বছরের কাগজ সহ স্মার্ট কার্ড করে দিচ্ছি আচ্ছা আমার একজন ভাই বলছিল যে ভাই কাগজ ছাড়া পালসার বাইক আছে কিনা আছে তো কাগজ ছাড়া আপনার জন্য এটা মানে ভালোই বাইক আছে আজকের জন্য আর যেহেতু দামটা অনেক কিন্তু 2018 মডেল না ভাই 18 মডেলের সিঙ্গেল ডিস্ক তো দামটা 124000 আরো কিছু কমাবেন 124000 আর কাগজ সহ যদি নেয় কাগজ যদি আমি কইরা দেই 2 বছরের কাগজ স্মার্ট কার্ড নাম্বার প্লেট সহ কি এটা আমি 138000 টাকা 138000 টাকা গাড়ির কাগজ সহ মানে একদম মেইন টোটাল সব করে দিবেন জি জি সব কিছু উনি খালি চালাইবেন নিয়ে গাড়ি আচ্ছা আর পরের বাইকটা আছে আপনার 2020 মডেল 1920 1920 মডেল জি জি এটা হচ্ছে আপনার 8000 রাম এসে গাড়ি মাত্র 8000 ডাবল ডিস্ক গাড়ি জি যেহেতু সিটের এখন পর্যন্ত কভারটা খোলা হয় না মাত্র 8000 রাম এসে গাড়িতে কোনো ধরনের স্পট নাই গাড়িতে অরিজিনাল চাকার আপনি বিট দেখেন অরিজিনাল বিট এগুলো কিন্তু কাটানো হয় না একদম অরিজিনাল অরিজিনাল বিটগুলো আছে জি জি এটা হচ্ছে 8000 রাম এসে গাড়ি অন টেস্ট ডাবল ডিস্ক এটা দাম চাচ্ছে 144000 144000 টাকা জি জি এটা আসলে আরো কম হবে আর এক হালকা পাতলা কমাই দেন ভাই কিছু টাকা এটা যা আরো আসলে আরো 3000 টাকা কম হবে 141000 টাকা 141000 টাকা জি 141000 এটা হচ্ছে 2019 এর গাড়ি ডাবল ডিস্ক ওইটার কালার আর কি এটা হচ্ছে ডাবল ডিস্ক এটা রান হইছে 18000 এটা দাম চাচ্ছে 136000 টাকা 136000 টাকা জি জি এটা আপনার ভিডিও থেকে আসলে আরো 5000 টাকা ডিসকাউন্ট তো আরো 5000 টাকা ডিসকাউন্ট 130000 টাকা তো 2000 টাকা বেশি লাগলে কমাই দেন 130 করে দেন জানেন 130 এ পাইছেন এটা 130000 টাকা ডাবল ডিস্ক গাড়ি এটা হচ্ছে আপনার 2019 মডেলের গাড়ি 2019 এর মডেল জি ডাবল ডিস্ক জি পালসার ডাবল ডিস্ক এটা হচ্ছে আপনার 2014 এর গাড়ি 115000 টাকা 10 বছরের কাগজ এটা সেল হয়ে গেছে এটা সেল হয়ে গেছে অলরেডি এটা প্রবাসী ভাই একজন কিনছেন উনি দেশে আসবেন তারপর উনি নেবেন নাকি মানে বিদেশে বসে এই বাইকটা কিনে জি এটা বিদেশে বসে উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে গাড়ি দেখছেন দেখার পরে জি ওইটা উনি বয়নামা করছেন এখন আসার পরে গাড়িটা ডেলিভারি হবে মানে তার কতটা শখ সে বিদেশে বসে এই বাইকটা কিনছে যে আইসে একটা দিন বাই লেট করতে চায় না জি জি আর তারপরে গাড়িটা হচ্ছে আপনার রানারের টার্বো গাড়ি এটা হচ্ছে আপনার বেরানার বাইকগুলো কি রকম জানা খুব শক্ত বাইকগুলো খুব ভালো মানে সার্ভিসের দিক থেকে মানে সার্ভিসের দিক থেকে খুব ভালো মাইলেজ কি রকম দেয় এগুলো মাইলেজ যেগুলো দিবে আপনার 50 এর মত দিবে তেলে তাহলে এটা ভালো সার্ভিস দেবে এটা 25 সিসি এটা এটা ডিস্ক ব্রেক আছে 125 সিসি বাইক অন টেস্ট এটা আমি দাম চাচ্ছি 67000 টাকা 67000 টাকা কাগজ করা আছে কাগজ করা নেই এটা অন টেস্ট অনটেস্ট অবস্থা আছে জি জি অনটেস্ট অবস্থা আছে আচ্ছা তো 67000 টাকা কি ফিক্স না কিছু টাকা আর কম এটা কিছুটা কমবে 2000 টাকা কমবে 65000 টাকা যে 65000 টাকা এর পরের বাইকটা আছে আপনার এই যে টিভিএস স্টাইগার টিভিএস স্টাইগার এটা হচ্ছে 2 বছরের কাগজ করা 19 এর মডেল 19 এর মডেল না 24 পর্যন্ত কাগজ আপডেট করা আছে 2024 সাল পর্যন্ত কাগজ আপডেট ডিস্ক ব্রেক গাড়ি আচ্ছা এটা প্রাইসটা কত টাকা ধরছেন এটা প্রাইসটা হচ্ছে আপনার 87000 টাকা 87000 টাকা জি ওটা থেকে আমার 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে 82000 টাকা একদম 82000 আর কমবে না একদম ফিক্স জি ফিক্স এটা এটা আবার কাগজ করা আছে না কাগজ কাগজ করা আছে 2 বছরের কাগজ করা জি এগুলো শুধু চালাইবে নি আর কি আচ্ছা তারপরে আছে ডিসকভার 2020 মডেলের ডিসকভার এটা হচ্ছে অন টেস্ট এটা দাম চাচ্ছি আমি 93000 টাকা 93000 টাকা জি জি এটা অন টেস্ট ডিস্ক ব্রেক এটা রান হইছে 13000 আচ্ছা এই বাইকটা হচ্ছে আপনার 110 সিসি 110 সিসি জি আচ্ছা ভাই
এটা কত টাকা প্রাইস বলছিলেন? এটা 93000 টাকা, 3000 টাকা ডিসকাউন্ট দাও। 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাম পড়বে 90000 টাকা। 90000। তারপরে বাইকটা আছে আপনার এই যে টিভিএস স্টাইগার, এটা হচ্ছে আপনার 12000 কিলো রান হইছে। জি, এই গাড়িটা হচ্ছে আপনার অন টেস্ট। এটা অন টেস্ট অবস্থা আছে। আর এর আগে যেটা দেখাইছিলাম এটা কাগজ করা, এটা কাগজ করা আছে। এটা হচ্ছে আমি দাম যাচ্ছে 78000 টাকা। 78000 টাকা। 78000 থেকে 3000 টাকা ডিসকাউন্ট, 75000 হইলে এটা নিতে পারবেন। তো 75000 টাকা তার এইটা পাবে, এটা অন টেস্ট অবস্থা আছে। জি জি, অন টেস্ট। আর ভাই যেটা কাগজ করা ওইটা কত টাকা বলছিলেন? ওইটা আমি বলছি 87000 থেকে 5000 টাকা ডিসকাউন্ট, 85000। 82000 টাকা বলছিলেন? 82000। তো 82000 টাকা বলছিলেন, 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে 82000। জি 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 জি। এরপরে বাইকটা আছে এইটা টিভিএস মেট্রো প্লাস। এটা হচ্ছে মেট্রো প্লাস টা কিন্তু এটা চাহিদা আছে, এটা ভালো চাহিদা। জি জি। এটা অন টেস্ট গাড়ি, 2021 মডেল। 21 মডেল না? জি, এটা ডিক্স ব্রেক। এটা ডিক্স ব্রেক গাড়িটা, গাড়িটা কালারফুল গাড়ি, গাড়িটা কোনো কামকাজ নাই। এটা হচ্ছে অন টেস্ট গাড়ি। এটা আমি দাম চাচ্ছি 75000 টাকা। 75000 টাকা। জি জি, এটা আপনার ভিডিও থেকে আসলে একদম আমি একবারে 70000 টাকা হইলে বিক্রি করব। তো সাথে সাথে 5000 টাকা ডিসকাউন্ট। ডিসকাউন্ট, ডিসকাউন্ট। আচ্ছা, এরপরের বাইকটা আসেন আপনি, এটা হচ্ছে আপনার পালসার 19-এর ডাবল ডিক্স। এটা রান হয়েছে 12000, মাত্র 12000। এটার অন টেস্ট গাড়ি, কোনো কাজ কাপ কাজ কিছু নাই, একবারে ফ্রেশ গাড়ি। গাড়িটা ডাবল ডিক্স হচ্ছে। জি জি। এই গাড়িটার দাম চাচ্ছি আমি 1,37,000। 1,37,000 টাকা। 37000। তার থেকে আমি মনে করেন আরও 2-3000 টাকা, 3000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। 3000 টাকা ডিসকাউন্ট, ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে 1,35,000 গাড়িটা বিক্রি করবো। জি, 1,35,000 টাকা বিক্রি করবো, গাড়িটা একদম ফ্রেশ। তারপরে যদি কেউ কাগজ করে নিতে চায়, আমরা কাগজ করে দিব গাড়ি। তো আমরা কাগজ করে দেওয়ার সুবিধা আছে, কাগজ করে দিব। উনি চান যে উনি গাড়ি আমরা কাগজ করে দিব, তাহলে 2 বছরের কাগজ করে আমরা ওনার নামে দিব। আর যদি ফাইল ট্রান্সফার করতে চান কন্টেস্টের ব্যাপারে, তাহলে ফাইলটা ট্রান্সফার করে দিব। উনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে উনি তার নামে আর কি গাড়ির কাগজ রেজিস্ট্রেশন বিআরটিসি গিয়ে করতে পারবেন, নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে আজকে একটা হচ্ছে ম্যাজিক কথা হলো, এক ভাই আমার মানে এই সন্ধ্যার দিকে ই করছিল যে কাগজ ছাড়া পালসার বাইক আছে কিনা। জি জি, ওই আমি দেখাইলাম কাগজ ছাড়া। আর বিশেষ করে নীল বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে, আর এটা দেখতেও কিন্তু একটা একদম ফ্রেশ নতুন কাগজ ছাড়া। এই যে একটা আছে, এই যে একটা আছে, এই যে একটা আছে। তো ওই ভাইয়ের জন্য এটা মানে ভালো একটা ভাই, মানে তার কপাল অনেক লাখ। জি 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 জি, যে কাগজ ছাড়া আজকে প্রায় অনেক বাইক আছে, তাও পালসার বাইক। কাগজ ছাড়া আমার এখানে 4টা বাইক আছে পালসার। আর বাইকগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনেই আছে, বাইকগুলো একদম ফ্রেশ, কোনো কাজ কাম কিছু নাই। বাইকের আপনি চেহারা দেখলে বুঝবেন এগুলো কিভাবে কি অবস্থায় আছে। চেহারা দেখবেন, লাগলে এসে চালাবেন, চালাবেন নিজের মতো। ওই জি জি। আর প্রবাসী ভাইদের কথা কি বলবো, এক ভাই তো বলবো, সেই ভাইদের তো আমি সুবিধা দিচ্ছি। ওরা যদি গাড়ি নেয়, তার সেক্ষেত্রে গাড়ি কাগজ করা হলে ওরা মনে করেন 2-3 মাস যা চালাইলেন, তারপরে আমাদেরকে আবার গাড়ি রিটার্ন করলেন। এটা তো আপনার সামনে প্রমাণ পাইলেন, একজন ফ্রান্সের যে ভাই প্রবাসী ভাই, সেটা বললেন উনি আবার 2 মাস পরে আমাকে গাড়ি দিয়ে যাবেন। আমি ক্যাশ মেমোর মাঝে ওনাকে ডিসকাউন্টের ইয়েও উল্লেখ করে দিয়েছি, বুঝছেন। এইভাবে আর কি আপনারা যারা প্রবাসী আসবেন, তারা যদি আপনারা এই ভিডিও দেখে, ভিডিও থেকে যদি আপনারা গাড়ি পছন্দ করেন, আমাদেরকে সরাসরি ফোন দিবেন। ফোন দিয়ে গাড়ি যদি আপনার চয়েস লাগে, সেক্ষেত্রে আপনি গাড়িটা বয়নামা করে রাখবেন, আসার পরে আপনি দেশে আসার পরে গাড়িটা ক্রয় করে নিতে পারবেন। আচ্ছা ভাই, এখন আপনার ঠিকানাটা একটু বলেন। আমাদের ঠিকানা হচ্ছে শিবগঞ্জ তামাবিল রোড, নিউ মা বাইক গ্যালারি। আমাদের অপোজিটে আছে আপনার এই যে সিলেটের উপ পুলিশ কমিশনারের কার্যালয়, এটার অপোজিটে আমাদের হচ্ছে আমাদের শোরুমটা আছে, নিউ মা বাইক গ্যালারি শিবগঞ্জ। আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে, আপনাকেও ধন্যবাদ ভাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।